नमस्कार সকলকে স্বাগত জানাচ্ছি বহিরাজ্যে ভর্তি ভূ সংস্থার বিরুদ্ধে সতর্কতা শিক্ষা দপ্তরের সংবাদ প্রতিনিধি আগরতলা 5 আগস্ট বহিরাজ্যের কিছু ভূইপুর সংস্থা রাজ্যে এসে বিনামূল্যে বিভিন্ন কোর্সে ভর্তির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার জাল বিস্তার করেছে। আজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্যের যুবক যুবতী এবং অভিভাবকদের সতর্ক করা হয়েছে। কেউ যেন ওই সমস্ত ভূ সংস্থার ফাঁদে পা দিয়ে প্রতারিত না হন, তার জন্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক বহিরাজ্যের বেশ কিছু সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে নার্সিং, এগ্রিকালচার, ফার্মাসি, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, ফরেন্সিক ম্যানেজমেন্ট, বিএড, ডিএলইডি ইত্যাদি কোর্সে বিনামূল্যে ভর্তির বিজ্ঞাপন দিচ্ছে। আজ শিক্ষা দপ্তর থেকে স্পষ্টভাবে জানানো হয় ওই সব সংস্থাগুলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে কোনো অনুমোদন নেয়নি, এমনকি রাজ্য সরকারের কাছ থেকেও অনুমতি না নিয়ে ওই সংস্থা যুবক যুবতীদের প্রতারিত করছে। আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই ব্যাপারে রাজ্যবাসীকে কঠোরভাবে সতর্ক করেছেন। শুধু তাই নয়, ওই সব ভূ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের পরই আজ কৈলাসহরে একটি সংস্থার বিরুদ্ধে ভর্তি শিবির বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যের সবকটি মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কোনো প্রক্রিয়া নজরে এলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে। জানা গেছে এমনই একটি বিজ্ঞাপন মূলে আজ প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর জগন্নাথবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় গিয়ে আধিকারিকরা কাউকে পাননি, এমনকি টেলিফোনেও পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রী আজ স্পষ্টভাবে জানান, যারা বহির্রাজ্য থেকে আসবেন তাদের আগে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলতে হবে। দপ্তর সব কিছু খাতিয়ে দেখে আদৌ সংস্থাটির কোনো অস্তিত্ব আছে কি না, যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর কথা বলা হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কি না, যাবতীয় পরিকাঠামো সঠিকভাবে আছে কি না, সমস্ত কিছু বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করে দেখেই দপ্তর অনুমোদন দেবে। রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়া বহিরাজ্যের কোনো সংস্থায় এভাবে রাজ্যে ভর্তির বিজ্ঞাপন বা ভর্তি প্রক্রিয়া চালাতে পারবেন না। মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের প্রক্রিয়া নজরে এলে সংস্থার অনুমোদন আছে কি না তা যাচাই করে দেখার জন্য। শিক্ষামন্ত্রী রাজ্যের যুবক যুবতী এবং অভিভাবকদের বিভ্রান্ত না হতে এবং প্রতারিত না হতে আহ্বান জানিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু ভালো করে যাচাই করে নেওয়ার জন্য বলেন, প্রয়োজনে শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য বলেন। এরপরও যদি কেউ জেনে শুনে প্রতারণার শিকার হন তার জন্য শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার দায়ী থাকবে না বলে শিক্ষামন্ত্রী আজ স্পষ্টভাবে জানান। অর্থাৎ তোমরা যারা বহিরাজ্য ভর্তি হবে, তোমরা অবশ্যই বহিরাজ্যে ভর্তি হওয়ার পূর্বে যেই সংস্থাতে ভর্তি হবে তার সার্টিফিকেট, তার অনুমোদন সব কিছু রয়েছে কি না যদি তোমরা নিজেরা না জানতে পারো, তাহলে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে তোমরা যোগাযোগ করবে এবং সেখান থেকে তোমরা জেনে নেবে। জানার পূর্বে তোমরা ভর্তি হবে না, জানার পরে তোমরা ভর্তি হবে। ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে তাদের জানতে সাহায্য করো যে কীভাবে বহিরাজ্য ভর্তি হওয়ার আগে পূর্বে তোমাদের সব কিছু জানতে হবে। ভিডিওটিতে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।